नमस्कार बंधुरा, टू किचन ब्लगे आबार एक नतून भिडियो नहीं आमादेर सामने चले एलाम। अनेक दिन भिडियो देवा हयनि कारण फोनटा खराब हये गेछिलो, डिसप्ले सादा हये गेछिलो। प्राय दो आढ़ाई मास भिडियो करा हयनि, भिडियो छाड़ाओ हयनि। दादा फोनटा सारिये दियेछे, दो दिन होच्छे। तो आपनादेर सामने आबार नतून करे भिडियो निये आसबो, आपनारा देखते थाकबेन। अनेक भालो भालो रान्नार रेसिपि निये आसबो। आर आमार छोटो छेले एतई दुष्टुमि करछे, এই দেখুন। ও হ্যালো বলে দাও। ও হ্যালো বন্ধুরা, বলো পুতুলা কি খাচ্ছো তুমি? লিচু খাচ্ছি। লিচু খাচ্ছো? আমার ছোট ছেলে লিচু খেতে খুবই ভালোবাসে। আপনাদের দাদা কাল রাতে লিচু নিয়ে এসেছে। এই দেখুন, লিচু ছাড়াই ফেলছে। আর দেখিয়ে দাও তুমি পাপা। ও একা একা ছাড়িয়ে খাবে, কাউকে ছাড়াতে দেবে না। আমাকে দাও, ছাড়ি দি। ছাড়ি দেবো? আচ্ছা, আর তুমি ওটা, আমি এটা খাবো? খাবো? আমি আমি খাবো। তুমি খাবে? একটা ও খাচ্ছে, একটা আমাকে দিয়েছে। মিষ্টি বাবা, মিষ্টি টক এটা আমি খাবো। আচ্ছা দাও, ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দাও। ও ছাড়িয়ে দিচ্ছে, বলছে মা আমি ছাড়িয়ে দিই। দাও ছাড়িয়ে দাও, দেখো। দুবছর চার মাস বয়স, তুই সব জানে, সব কথা বলতে পারে সব কিছু। আমাকে খাইয়ে দাও পাপা। মিষ্টি তো বাবা? না মিষ্টি মিষ্টি। কত খেলনা নিয়ে বসেছে, খেলা করবে বলে। খেলাগুলো দেখিয়ে দাও পাপা। কি খেলছো তুমি? খেলা খেলা কারাতে খেলা দেখাবো। ও টাটা দিয়ে দাও, ও টাটা দিয়ে দাও, টাটা বন্ধুরা বলো। কিরম আটুল নিজের বাড়ি নিজে নয় না, কোলো করনে, কোলো করনে, কোলো করনে। টেপি তোমার ক্যামেরা হচ্ছে, টেপি একটা প্যান পরাতে হবে। হ্যাঁ উমাগো উমাগো উমাগো, এই দেখি দেখি, এ দেখে আমার কাছে দে, শয়তান বাচ্চা আমার কাছে দে, দিয়ে আমার কাছে দে। আমি নি আমি নি, এই দেখ কে। এই দেখুন বন্ধুরা, অনেক দিন আমাদের টেপিকে দেখানো হয়নি, টেপি বড় হয়ে গিয়েছে। আর আমার ছোট ছেলে নিতে পারে না, তাও নিয়ে কি করছে দেখো। এ চোখে লেগে যাবে, চোখে লেগে যাবে, শোশো শোশো শোশো, দেখো না, দেখো কই রে। এই দেখ এই না না, তুলি তুলি তুলি, কই রে 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 কই রে। আমাদের তুলি বড় হয়ে গিয়েছে। রান্নার রেসিপি নিয়ে আমাদের সামনে চলে এলাম। আপনাদেরকে বলেছিলাম যে নতুন নতুন রান্নার রেসিপি করে দেখাবো। আজকের একটা নতুন ধরনের ডিম দিয়ে, পটল দিয়ে একটা বিভিন্ন স্বাদের হবে, আপনারা দেখুন। পটল কেটে নিয়েছি, এরকমভাবে আপনারা কেটে নেবেন। দু চালা করে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচে নিয়েছি। পটলের বীজগুলো এইভাবে বের করে দেবেন চামচ দিয়ে। পটলের বীজগুলো এইভাবে বের করে নিয়েছি, এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ,
অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি যেহেতু অল্প পরিমাণ দিলাম। ডিমটাকে ভেঙে নেব, সবগুলো এরকম ভাবে মিশিয়ে নেব। মিশ্রণটা তৈরি করে নেব, আমার এখানে মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। আমি পটল, পটলটাকে মাখিয়ে নেব। গরম হয়ে গিয়েছে, সাদাতে এখন সাদা তেল দিয়ে দেব। পটলটা এইভাবে ভেজে নেব, এইভাবে পটলের যতটা পরিমাণ ধরবে ডিমের ততটা এরকম করে দিয়ে দেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। ঢাকা দেওয়ার পর এরকম হয়ে গেছে, পটলগুলো এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা চাইলেন এটা তৈরি করেও পারেন, তরকারি করবো না, ভাজাই নেব। সবগুলো কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে, খুবই টেস্টি আর খুবদার খেতে হয়েছে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এখানে ভিডিওটা শেষ করছি, আর নতুন ভিডিও নিয়ে আগামীকাল চলে আসবো। সবাই ভালো থাকবেন।